أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا ودايعا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا، هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم؟ تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم، ذلكم خير لكم إن كنتم تعلمون. عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم، قال الله تعالى: أنفق يا ابن آدم أنفق عليك. তবু কবর দাগের মাটি, জমিনার মায়ার বুকে তোমার জেলে চিকাটি, ওগো কবর দাগের মাটি, দমিনার মায়ার বুকে তোমার জেলে চিখাটি, পাবে তুমি হায় ডাক দিবে মরে, পাবে তুমি হায় ডাক দিবে মরে তোমার শীতল কোলে, ঘুমারে পড়িব তোমারি বক্ষে, দুনিয়ার মায়া ভুলে গো কবর দাগের মাটি, দুনিয়ারে মায়ার বুকে তোমার জেনেছি কাটি, পেতে দিবে তুমি হাই ধুলির আসন, পেতে দিবে তুমি ভাই ধুলির আসন, জানাবে আদর কত, ঘুমায়ে পড়িব তোমার বক্ষে, চির জীবনের মত গো কবর দাগের মাটি, দুনিয়ারে মায়ার
বুকে তোমার জেনেছি কাটি, রব না সেদিন পিতার আলো, রব না সেদিন পিতার আলো, মায়ের সেগের কোল বন্ধু জনের অনুভূতি সেই শিশুদের পালন, কতজন আসিবে ক্রন্দন ধরে, কতজন আসিবে ক্রন্দন ধরে, নাকি বেশি আগে ধরে শিশির শুরু কত বন্ধু ঝরিবে আমার পরে, লোগো কবর দাগের মাটি দুনিয়ারে মায়ার বুকে তোমার জেনেছি কাটি, আপন আলোয় ফিরে যাবে সবে, নারে তকবীর, নারে তকবীর। এই দাঁড়িয়ে আছে আরামে বসে আছে চেয়ারে এই লোকটি কিন্তু কথা বলছে না, নারে তকবীর। খোসালপুরের মাসেম মারছেন সাহেব কোথায় আছে আপনি স্টেজে আসুন, খোসালপুরের মাসেম মারছেন ভাই আপনি কোথায় আছেন স্টেজে আসুন। আপন আলোয় ফিরে যাবে সবে, আমার এটা কবরে রেখে হাসিবে তুমি সবার কাদায়ে, বেদনার অশ্রু মেখে ওগো কবরের খা, সুদূর হতে আসিবে যেদিন অজানা দেশের দ্বার, সুদূর হতে আসিবে যেদিন অজানা দেশের দ্বার, যেমনি এসেছিলাম একদিন তেমনি চলিয়ে যাব, বিদায় দিলা আর আমি কোথায় সঙ্গের সাথী পাব, বিদায় বেলা আর আমি কোথায় সঙ্গের সাথী পাব, প্রিয়তমা দিবে না কতবু সুজামা খান চুন, ঘুমের পালায় আসিবে যেদিন নিরালয় মিছুন, ঘুমের পালায় আসিবে যেদিন নিরালয় মিছুন, হবো কবর দাগের মাটি দুনিয়ারে মায়ার বুকে তোমার জেনেছি কাটি, দুনিয়ারে মায়ার বুকে তোমার জেনেছি কাটি। জনাব সাদরে মহতরম, আজকের এই মহতী সভার পরম সদস্য সভাপতি সাহেব ও আমার উস্তাদুল মুকাররম, মঞ্চস্থ উলামা ইকরাম, সামনে বসে থাকা কলেমা ভক্ত ইসলাম দরুদী মুসলিম সুধী মণ্ডলী, পর্দার অন্তর আড়ালে বসে থাকা দিনদার ইমানদার মা ও খালা বোনেরা, যাবতীয় প্রশংসা গুণগান ইষ্টাবিষ্ট দেবার সেই বিশ্ব নিয়ন্ত্রণের উপর আলমিনের জন্য যিনি আমাদেরকে সর্বের সেরা করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের খালেক মালিক, যার হাতে অশক্তি বা অশক্তি মরণ জীবন, যিনি বিরাট বিশাল অনন্ত অসীম, যিনি অক্ষয় অপয়, সেই রব্বুল আলামিনের শত কোটি প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত হাবিব বিশ্ব মানবের বিশ্ব নেতা, মানব কুলের শ্রেষ্ঠ মানব, নবী কুলের শিরোমণি হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। ভাইজান,
প্রসাদপুর মাদ্রাসা এতিমখানার আজকে বাৎসরিক সভা, বিশাল গুরুত্বপূর্ণ আজকের সভা, অন্যান্য বছরের ন্যায় এই বছরও অনুষ্ঠিত হয়েছে। আমি একাধিক্রমে বেশ কয়েক বছর থেকে আপনাদের সামনে এসে আসার সুযোগ পাচ্ছি, আসি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে এসে আপনাদের সামনে এসে আপনাদের সম্মুখে এসে দাঁড়াতে পেরেছি বলে আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাগুলো সারা পৃথিবীতে চলছে বলে দীন ইসলাম আমার আপনার কাছে আছে। আমি আপনি যেটুকু দিন বুঝি, ধর্ম বুঝি, মহালে যারা আদায় যাবেন তারা হচ্ছে আব্দুল গানি, মাসেম, মার্চেন আর মুক্তার, মৌলানা মুক্তার সাহেব আর মার্চেন মাসেম আর আব্দুল গানি, তিনজন আপনারা নারী মহালে মেয়ে মহালে কালেকশন করার জন্য যান। আমি বিশ্রামাগারে বসে বসে শুনছিলাম, একজন বক্তব্য দিচ্ছিলেন, পরিস্থিতি মোকামহালে চলে আসে। আমার হযরতুল আলাম বলছিলেন তার প্রতি উত্তরে, মানুষ যখন দিন হারা হবে, মানুষের কাছ থেকে যখন ইমান ফিউজ হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর গজব আসবে বিভিন্ন দিক থেকে, জালেম বাদশাহ আল্লাহ কায়েম করবে, আর জালেম বাদশাহতে আমাদেরকে দেবে। 2000 বন্যাতে, 2000 সালের বন্যায় একে হয়নি মনে হয়, আমাদের এলাকার কথা বলছি, বর্ষা না হলে তো পেটার লেবার মুস্তিরি করে তো ভাঙতে হতো, টাকা লাগতো, তো আল্লাহ দিলেন সরিয়ে দিলেন, মাটি কিচ্ছু না বসবে, আর বর্ষা সেদিন লাগবো ইট কাটেতে, ভেজাল কিছু নেই, আমরা তিন বাপ্পাটা মসজিদে আলেম মানুষ, আমার আব্বু আলেম, আমার বড় ভাই আলেম, তিন বাপ্পাটা মসজিদে, মসজিদে গেলে তো কিছু কাম নাই, খাওয়ার সময় হয় তখন খেয়ে আসি চেটে তেলের সানা আর কুমড়ার তরকারি মাঝে মিশালে আর ভাত চেড়ে করে খেয়ে গেলি জামকে বাঁচাই, আর নামাজ করি আর আল্লাহর কাছে দোয়া করি, আর বৃষ্টি তো থামে না বুঝতে পারছেন, এখনো কই যাই বসে আছে যারা দেখেছে, তো কতগুলো আমাদের গ্রামের মানুষ মসজিদে এসছে তারা বাইরে বসে আছে, বাইরে শুতে আমাদের ভিতরে যায় না, কাপড় খান কোথায় গেছে মুতে রেখেছে তো ঢুকতে পারে না, গরু যেমন মুতে ছুঁচে না, ছাগল যেমন মুতে ছুঁচে না, কুকুর বিরাট সিরিকা যেমন পেচ্ছা পায়খানা করে পানির প্রয়োজনে ওয়ারও হয়নি, তো বিপদে যখন পড়ে তখন তো পশু পক্ষী মানুষের ঘাড়ে হচ্ছে বেলায় আশ্রয় নেবে কোথায়, মসজিদে গিয়েছে, তো পাটি পেড়ে পাটি গায়ে দিয়ে আছে, বৃষ্টি হচ্ছে, ভজনের সময় হলো, আজান হলো, নামাজ পড়ছি, তো ওখানে শুয়ে আছে, আব্বা বলছে এটা কুকুর আছে না কি আছে দেখো, পাটির তলে লুসফুস করছে, ওকে জানে না যে কোন কুকুর আছে, থামবে না কুকুর বার কোনো জায়গা আসবে এখানে, পিনা নেয় জল কুকুর আছে লাগছে রে বাবা, তো বলছে এত বড় আল্লাহ বাঁশ দিয়েছে তাও যদি শিক্ষা না পাতো কখন শিখবে, আর আমাদের গ্রামে ছেড়ে দেবে, ও তো এখন কয়দিন মসজিদে ভিতরে থেকে পাক ও পবিত্র থেকে নামাজটা পড়তে পারত, তো এই লোকের উপরে জালেম বাদশা আসবে না, তো আসবে কার উপরে রে ভাই,
কয়দিন তো নামাজটা পড়ি, সোজা যদি না হয় তো আজাব এদের উপরে আল্লাহর পক্ষ থেকে আসবে না তো তার উপরে আসবে। কোনের হিংস্র প্রাণী প্রধানমন্ত্রী চন্দন দেখতে যদি যায় আর মোকা মহলে যদি সিংহ বার্তাকে পেয়ে খেয়ালে তো তার হাইকোর্টে আর সুপ্রিম কোর্টে বিচার হবে হবে কেউ বলেন তো? প্রধানমন্ত্রী কোন মানে দেখতে গেছে বনে, বন যেমন মানুষ ভ্রমণে যায় মানে প্রাণীগুলো দেখতে যায়। আপনি জানেন আমি গেছি একবার আলিপুর দিয়ার আপনার চিড়িয়াখানা, তো প্রধানমন্ত্রী চিড়িয়াখানা গেছেন আর ভাগ্য চক্রে কিভাবে বাঘের মুখে পড়ে গেছে, এতে উঠতে চলে গেছো ভাবছে ওইদিকে সব আছে আর চিড়িয়াখানাতে কি একটা প্রধানমন্ত্রী সব ঘুরে দেখি ভারতটাও আমার চিড়িয়াখানাটাও তো আমারই তো দেখি ভাগ্য না দেখতে গিয়ে আপনার বাঘের খপ করে পড়ে যায় বাঘকে গিয়ে খেয়ে বুঝবে ও প্রধানমন্ত্রী বুঝবে না। আচ্ছা এই বাঘের বিচার হবে সুপ্রিম কোর্টে ভেবে না, এত বড় অন্যায় ভারতবর্ষের, আমাদের সোনার দেশ ভারতবর্ষ, মহান দেশ ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে একটা চিড়িয়াখানার বাঘে গিয়ে খেয়ে নিল তার বিচার নেই। ও ভুল করেনি, সবাই জানে সিংহবাগ মানে চিড়িয়াখানাতে গেলে সাবধানে থাকতে হবে, লেখা আছে প্রাণীকে মানে বিরক্ত করবেন না, কোনো খাবার দেবেন না, সাবধান সাবধান। প্রধানমন্ত্রী পাওয়ার সব জায়গাতে চলবে, মৌচাক এত বড় মৌচাক আছে বন্যার চাক, একবারে ওই বন্যার ওই মধুর চাক কিংবা সে ডাঁশের চাকে যদি আপনি মধু ছড়ান তো মোটামুটি এক মন মধু বের হবে, এত বড় চাক। আর এই চাকা যদি প্রধানমন্ত্রী কেমনি করে ঘুরছে বলে এই দেশের আমি প্রধানমন্ত্রী, আগামীকাল থেকে এখানে চাক রাখবি না অন্য গাড়ি চলে যাবি, আর বারোটা যদি বাজে না তো পাপ খালু যুগ গ্রহণ না করা হয়, মানে তিনি ফোর্স দিয়ে তোকে আর সরাতে পারবে না, এক একটা নিয়ম আছে। মানুষ সর্বের সেরা, মানুষের মতন শ্রেষ্ঠ জীব পৃথিবীতে নেই, বড় আকারে থাকতে পারে মানুষ চাইতে শ্রেষ্ঠ জীব পৃথিবীতে নেই, জ্ঞানে গর্ভে উন্নতি সব দিক দেয় না বিষয়, এই জন্য মানুষের ভুল আল্লাহর দরবারে সহ্যনীয় নয়, ভুল করতে গেলে সারেন্ডার হতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হতে হবে, আল্লাহ আমি ভুল করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আস্তাগফিরুল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া হাইয়্যুল কাইয়্যুম, আল্লাহর কাছে হাতে পায়ে ধরে আল্লাহকে ক্ষমা করা চেয়ে নিতে হবে, আল্লাহ আমার জীবনের সব পাপ রাশিকে ক্ষমা করো, চেনে যা করেছি না জেনে যা করেছি আল্লাহ পদস্খলন হয়ে হয়েছে সব তুমি মাফ করে দাও, তওবাতুন নাসুহা করে ফিরে আসতে হবে সঠিক পথে, কিন্তু আমরা ফিরি না। আল্লাহ গরিব দাসে আমরা ঠিক জায়গাতে চলে আসি, ঠিক চলবে সবকিছু। তো ভাই যান এই যে আমার আমার কাছে ইসলাম আছে, আজকে মাদ্রাসা, আজকে কোরআন, আজকে হাদিস, আজকে ভুড়ি ভুড়ি অজন সিরত আলে মোলামা চিৎকার করে চলেছে, যত লোক এসেছে যে কয়টা লোক এখানে বসে আছে তারা কথাগুলো শুনছে, বাকি এক তিন ডাবল লোক রাস্তাতে চলা যাচ্ছে না, আমি মসজিদ থেকে আসতে গিয়ে আল্লাহ একটা গাড়ি ভরেছে, আজকে তো তুই গাড়ি ভরে দেবে এই রাস্তায়, কে চাপবে তোর গাড়িতে, পাপড় ভাজা খেতে তোর গাড়িতে চেপে নাকি, এলাম অনেকক্ষণ সবাই রাখলো ওই লোক কি একটাও কথা শুনে না, কোন কথা শুনে না বুঝে না, এসে তুমি মেলা করতে মেলা দেখতে, আল্লাহ কখন এদেরকে হেদায়ত করবে, আল্লাহ সবাইকে হেদায়ত করুন বলেন আমি। ভাই যান আজকের এই জালসা এতিম খানার উন্নতি সাধনের জন্য, আমরা আজকে আমাদের যে পরিশ্রম আমরা করি সেই পরিশ্রমের ফল আল্লাহ দুনিয়াতে দেবেন,
তবে পরিশ্রম বিভিন্ন রকমের আছে, আমাদের করতে হবে। আমাদের এই দিনই প্রতিষ্ঠানগুলো দান ছাড়া চলে না, যাকাত বলুন, উসুল বলুন, বিভিন্ন এককালীন দান বলুন দিয়েই চলে। আল্লাহ পাক বলছেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাকে পাঠিয়েছেন, শূন্য হাতে এসেছিলাম, আসার পর বড় হলাম, শিক্ষা দীক্ষা অর্জন করলাম, আল্লাহ শক্তি দিয়েছে, জ্ঞান বিবেক দিয়েছে, জ্ঞান বিবেক দিয়ে শক্তি প্রয়োগ করে মাল সঞ্চয় করলাম, মালদার হলাম, এই মাল খরচ করতে হবে, আর এই দুনিয়াতে নেক আমল করতে গেলে পরকালে জান্নাত পড়বে। যা কিছু করি সব জান্নাতের আসে, দান করেন, নামাজ করেন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, ভালো কাম করেন, একটা মানুষ অসহায় করে আছে তার সহযোগিতা করলেন, হেল্প করলেন, সব পরকালের নেকি আছে, সব জান্নাতের আছে। এটা ক্ষণস্থায়ী জীবন, লম্বা চিরস্থায়ী জীবন জান্নাতে সুখের স্থানে থাকবো, এই জন্য সব কাজ করুন। তো ভাই যান কি করতে হবে, কি করতে হবে, নেক আমালের সঙ্গে জুড়ে থাকতে হবে। একটা হাদিস পড়েছিলাম, সময় থাকলে বাকি আলোচনা রাখবো, তারপরে কাগজ হাতে চলে এসেছে। আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসি, আল্লাহর কথাকে আল্লাহর নবী নকল করে বলছেন, কি বলছেন আল্লাহ, আনফেজে ইবনে আদম, এ আদমের সন্তান, এ পৃথিবীর সমস্ত মানব মণ্ডলে, এ পৃথিবীর সমস্ত মানব জাতি, পৃথিবীতে জাতি ধর্ম বর্ণ যত সব লোক আছে, সব আদমের সন্তান আমরা, ভেদাভেদ আছে, সব আদমের সন্তান। এই আদমের সন্তানকে আল্লাহ পাক বলছেন, আনফেক তোমরা খরচ করো, দান করো, যা তোমাদের আমি দিয়েছি, মিম্মা রাযাকনাকুম, তোমাদের যে আমি রুজিক দিয়েছি, মাল দিয়েছি, অফুরন্ত মাল দিয়েছি, কম দিয়েছি, বেশি দিয়েছি, সে মাল থেকে তোমরা খরচ করো। তাহলে আমি কি করবো, উনফেক আলাইকা, তাহলে আমিও তোমাদের উপরে খরচ করব। আপনি দেবেন, আল্লাহ আপনাকে দেবে, আল্লাহকে আপনি দেবেন না তো আল্লাহ আপনাকে দেবে না। একটা হচ্ছে সম্মানের দেওয়া, আর একটা ঘৃণার দেওয়া, দু রকম দেওয়া। আপনি আল্লাহর রাস্তাতে খরচ করবেন, আল্লাহ কানে রিজকুন করিম, সম্মানের দেওয়া দিবে, রিজিক দেবে আল্লাহ আপনাকে, বাগানে ফসল দেবে, জমিতে ফসল দেবে, বাগানে ফল দেবে, আল্লাহ খুশি হয়ে আল্লাহ আপনাকে দেবে, সন্তুষ্ট চিত্তে আল্লাহ আপনার থেকে মাল দেবে। তো ভাইজান, এই মাদ্রাসাতে প্রাণ ভরে আমরা দান করব। অন্যান্য বছর এসে দেখেছি আমি এত যে অঞ্চলে এবং পশ্চিমবাংলা, বিহার, ঝাড়খণ্ডে ট্যুর করি, ঘুরি, এই সভাতে যা দেখেছি আমাদের এলাকায়, আমাদের এলাকায় যা আমি দেখেছি, একটা হচ্ছে খোসানপুর মাদ্রাসা, এতিমখানা, যেগুলোতে আমি গেছি, আর আমাদের বীরভূম, মুর্শিদাবাদ আর পাকুড় ডিস্ট্রিক্ট, তিনটে এক জায়গাতে পড়ছে গ্রাম, ওটা হচ্ছে বষ্টম ডাঙ্গা, রাজগ্রাম থেকে এসে, ওটাও একটা হচ্ছে আপনার সেই ছোট মাদ্রাসা, তো বেশ এখন বড় হয়েছে।